বাজান আপনার নাম কি? জোরে নিজাম। বাড়ি কোথায়? কোথায়? গোবিন্দপুর। কোন উপজেলা? সদর থানা। পাবনা? পাবনা ইউনিয়ন মালঞ্চি। আচ্ছা, আপনার এখন বয়স কত? 70। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 4টা ছেলে মেয়ে। ছেলে কয়টা আর মেয়ে? ছেলেদের বিয়ে দিয়েছেন? বিয়ে থা দেওয়া হয়ে গেছে, তারা আলাদা খায়। আর মেয়ে? ও মেয়ে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, বড় দামে মারছে, তারা তার মতো থাকে। আপনার বউ আছে? আছে কি না পড়ি থাক। তাহলে আপনার খাওয়া দাওয়া রান্না করে কে? কোনো রকম করে। তার মানে হলো যে আপনারা বুড়া বুড়ি নিজেরা রান্না করে খান, আর আপনি ভিক্ষা করেন। কতদিন ধরে ভিক্ষা করেন? আমার কথার জবাব দেন। আপনার 2টা ছেলে, তারা কি করে? ওরা দিন পার চলে না। তার মানে আপনারও এখানে একটা ষড়যন্ত্র আছে আর কি। মানে ভিক্ষা করার মতো সহজ বুদ্ধি তো আর কিছু নাই। আপনার বাড়ি পাবনা সদরে মালঞ্চি ইউনিয়ন। আপনার শরীর চলে চলে আসেন এই জায়গায়। ভিক্ষার মতো সহজ আর তো কোনো কাজ নাই। আপনার ছেলেরা আপনার খাবার দাবার দেয় না, আবার ওয়েরই চলে না, সে ব্যথায় আপনি জর্জরিত। হায় রে বাপ রে। হ্যাঁ, বাবা মানে কি? হ্যাঁ, বেহায়া, নির্লজ্জ বেহায়া। এই ছেলেগুলোকে মানুষ করতে আপনার কত কষ্ট করা লাগছে। হ্যাঁ, তারপরে হলো মা টাকা পয়সা যত সারা জীবন কামায়, জমি দিয়েছেন? আপনার নিজস্ব জমি কতটুক আছে? বাড়িটুক ওরা আলাদা জায়গা কিনে নিছে, এক বাড়ির মধ্যেই থাকে। হ্যাঁ, তো ওদের লজ্জা করে না যে বাপ ভিক্ষা করে? ওদের লজ্জা করে না? ঠিক কইছেন, লজ্জা থাকলে তো হইতে। তো এই যে বাগান, আপনি অত দূর থেকে এত দূর কষ্ট করে ভিক্ষা করতে আসছেন, তো আপনার কি এটা ভালো লাগে? দর্শক মণ্ডলী, কি আর বলবো, আমাদের সমাজ ব্যবস্থা এরকম। আমরা নামে মুসলমান, আর আমরা কর্মের বেলায় কি বলবো, অধর্ম। ধর্ম বলে যা মানে যা বুঝি তার কোনো কিছুই নাই, শুধুমাত্র মুখে মুখে বুলিয়া ওড়ায়। এই বৃদ্ধ পিতা 70 বছর যার বয়স, নিজের সারা জীবনের অর্জন, সারা জীবনের শ্রম দিয়ে যাদেরকে মানুষ করেছে, তারা আজকে নিজেরা সংসার নিয়ে ব্যতিব্যস্ত। অথচ একজন বৃদ্ধ বাবার একজন বৃদ্ধ মাকে খেতে দিতে পারে না। এই বুড়ার বুড়ি তার কতটুকু লাগে দৈনিক খেতে? এর চেয়ে আমাদের নির্লজ্জতার আর কি আছে? আমরা চাইব যারা সমাজে বিবেকবান ছেলে, তারা যেন কেউ তাদের বাবাকে মাকে রাস্তায় নামিয়ে না দেয়। কত বড় নির্লজ্জ ঘটনা, বাবার জমিতে এখনও বসবাস করে অথচ তাদেরকে এক মুঠো খাবার দিতে পারে না। এই বৃদ্ধ বয়সে চোখের জল মুছে, শরীর চলে না, অসুস্থ, তারপরেও তাদেরকে 50 মাইল 60 মাইল দূরে গিয়ে ভিক্ষা করতে হয়। আমরা চাইব যে আর কোনো পিতার জীবনে যেন এরকম দুর্বিষহ অবস্থার সৃষ্টি না হয়। এর চেয়ে মৃত্যু অনেক ভালো। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।